दुस्थ ओ मेधावी तीन छात्री के संवर्धना ओ आर्थिक सहयोगिता अनुष्ठान बाकुड़ा जिलार सोनामुखी थानार धुलाइयेर द लिली फाउंडेशन संस्था सारा बछर विभिन्न सामाजिक क्रियाकलापेर संगे जुक्त थाकेन तारई एकटा अंश दुस्थ एबं मेधावी छात्रछात्रीदेर आर्थिकभावे सहयोगिता करा एबं तादेर शिक्षादान तादेर स्माइल स्कलारशिप प्रोजेक्टेर माध्यमे तारा सारा बछर दुस्थ ओ मेधावी छात्रछात्रीदेर आर्थिकभावे सहयोगिता करेन सेई मतो 2020 उच्च माध्यमिक परीक्षाय राज्य द्वितीय तृतीय एवं नवम स्थानाधिकारी रिया दत्त शिल्पा दत्त और रिया घोष के 15,000 टाका करे आर्थिक सहयोगिता करलेन तादेर हाते 15,000 टाकार चेक तुले दिलेन अनुष्ठाने उपस्थित विशिष्टरा द लिली फाउंडेशन संस्थार एई उद्योगके कुर्निश जानिएछेन सकल शुभबुद्धि सम्पन्न साधारण मानुष अनुष्ठाने उपस्थित छिलेन द लिली फाउंडेशनेर डेपुटी टीम लीडर प्रसेनजीत बैनर्जी साहित्यिक डॉक्टर रामप्रसाद বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী লুৎফর রহমান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ দ্য লিলি ফাউন্ডেশনের ডেপুটি টিম লিডার প্রসেনজিৎ ব্যানার্জি বলেন আমাদের একটা বড় প্রজেক্ট স্মাইল স্কলারশিপ এই প্রজেক্টের মাধ্যমে 9-12 ছাত্রছাত্রীদের মাসে 700 টাকা এবং কলেজ লেভেলের ছাত্রছাত্রীদের 2000 টাকা আর্থিকভাবে সহযোগিতা করি আর সেই মতই রাজ্যের দ্বিতীয় তৃতীয় এবং নবম স্থানাধিকারী এই তিন ছাত্রীকে সম্বর্ধনা জানালাম এবং 15,000 টাকা করে তাদের আর্থিক সহযোগিতা করলাম শুধুমাত্র যাদেরকে আমরা কিছু না ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠান আমাদের লিলি ফাউন্ডেশনের যে বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে অ্যাক্টিভিটিস রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে ধারাবাহিকভাবে রাজ্যে নেয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তো উজ্জ্বল হবে আশাবাসী কিন্তু আমরাও তার আলোকে আলোকিত হই অনেকগুলো ভাবে একটা হচ্ছে যে আমাদের নির্বাচন জুনিয়ার ছাত্রছাত্রীরা তাদের থেকে জুনিয়ার যারা তারা অনেকটা বেশি উৎসাহিত হয় যে এরকম রেজাল্ট করা যায় শুধু মানুষের দানেই না চলে এখানে প্রতিটি পয়সা মানুষের দান থেকে আসে বিকল্প কোনো আমাদের সোর্স নেই তাহলে এই ছাত্রছাত্রীদের ধন্যবাদ আমাদেরকে আমাদের কাছে একটা পজিটিভ ইম্প্যাক্ট আজকে আমাদের লিলি ফাউন্ডেশন থেকে একটি অনুষ্ঠান ছিল আমরা লিলি ফাউন্ডেশনের একটি বড় আমাদের প্রজেক্ট হচ্ছে স্মাইল স্কলারশিপ যেখানে আমরা দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীকে আর্থিক সাহায্য করে দেখি 9-12 মাসে 700 টাকা এবং কলেজ লেভেলে মাসে 2000 টাকা তো তেমনই আমাদের গর্বের ছাত্রী তিনজন এবছর উচ্চ মাধ্যমিক পশ্চিমবঙ্গের 2020 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রিয়া দত্ত সেকেন্ড শিল্পা দত্ত থার্ড এবং রিয়া ঘোষ নবম স্থান অধিকার করেছে তাদেরকে আমরা এই লিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই এলাকার বিশিষ্টজনের সামনে সম্বর্ধিত করলাম সেই সম্পর্কিত এই অনুষ্ঠান আচ্ছা আগামী দিনে এই ছাত্রছাত্রীদের উপরে কী বার্তা দেবেন আপনারা আমরা বলতে চাই ছাত্রছাত্রীদেরকে এটাই যে নানা অসুবিধা আছে কারো ক্ষেত্রে অর্থনৈতিক প্রতিকূলতা রয়েছে পারিবারিক প্রতিকূলতা রয়েছে সামাজিক প্রতিকূলতা রয়েছে নানা প্রতিকূলতাকে দূর করে এগিয়ে যেতে হবে এবং এর মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে এবং প্রত্যেকে ইচ্ছা করলে পারে আজকের রিয়া দত্ত শিল্পা দত্ত বা রিয়া ঘোষেরা প্রমাণ করে দিয়েছে যে পারা যায় সুতরাং এটা সমাজের অন্য অন্য ছাত্রছাত্রী যারা যাদের মধ্যে এই উদ্যম রয়েছে অনুপ্রেরণা রয়েছে যে আমরা করবো তারা করতে পারবে এই বার্তাটাই দিতে পারি কত টাকার আর্থিক সাহায্য পেতে আজকে আমরা ওদের ভর্তির জন্য তিনজনকেই 15,000 টাকা করে প্রাইজ দিয়েছি 15,000 ইচ স্টুডেন্ট বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট বর্ধমান টুডে